প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য নির্মিত ক্যাম্পে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোড়া। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় মোড়ার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের মিয়ানমার রোহিঙ্গা ক্যাম্পে। মঙ্গলবার উপকূলীয় এলাকায় আঘাত হানার আগে কমপক্ষে 3.5 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খবর রাইটার্স। শামসুল আলম নামে রোহিঙ্গা সম্প্রদায়ের এক নেতা জানিয়েছেন, বালুখালি এবং কাতুপালয় ক্যাম্পে প্রায় 10,000 কুড়েঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাম্পের বেশিরভাগ অস্থায়ী ঘরই মাটির সঙ্গে মিশে গেছে। কুতাপালাং ক্যাম্পের নেতা ওমর ফারুক জানিয়েছেন, অবস্থা বেশ ভয়ানক, আমরা এখন খোলা আকাশের নিচে আছি। তবে চট্টগ্রামের আবহাওয়া অফিস জানিয়েছে, মোড়া যতটা ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা ছিল ততটা হয়নি। চট্টগ্রামের আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন, বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় মোড়া শক্তিশালী আকার ধারণ করে 135 কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানে। এদিকে সেন্ট মার্টিন এবং টেকনাফের প্রায় 2 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। চট্টগ্রামের প্রায় 1.5 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উপকূল থেকে কয়েক মাইলের ব্যবধানেই মিয়ানমার সীমান্ত। কক্সবাজারে রোহিঙ্গা মুসলিমদের জন্য নির্মিত শরণার্থী ক্যাম্পে প্রায় 2 লাখ রোহিঙ্গা মুসলিম রয়েছেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।